কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। সোমবার বনগাঁ স্টেশন থেকে বাটার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তারা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোপাল শেঠ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে বনগাঁতেও প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন বনগাঁ শহরে একটি মিছিল করেন তারা। বনগাঁ স্টেশন থেকে বাটার মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেয় বহু তৃণমূল কর্মী। আগেই 100 দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশেই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এদিন তৃণমূলের প্রতিবাদ মিছিলে অংশ নেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার লাগাতার জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে এই সরকার, ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা আজকে বনগাঁর এই সীমান্ত এরিয়ায় গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেবো, চলো দিল্লি চলো। আজকে আমরা দিদিকে বলছি, দিদি তুমি দিল্লির দিকে এগিয়ে চলো, ভারতবর্ষকে রক্ষা করো, বাংলাকে রক্ষা করো, আমরা তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা সেই বার্তা নিয়ে আজকে সেই শ্রমজীবী মানুষদের নিয়ে আমরা এগিয়ে চলেছি বনগাঁর বুকে, যে এখান থেকে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শ্রমজীবী মানুষের অধিকার করা যাবে না, আমরা দ্রব্য মূল্য বৃদ্ধি করা যাবে না, গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না, অমিত শাহ নরেন্দ্র মোদি দেশের টাকা বাইরে পাঠাচ্ছে করা যাবে না, বর্ডারে যেসব সীমান্ত সন্ত্রাস চলছে, স্মাগলিং চলছে, তাদের মূল আসামিদের গ্রেপ্তার করতে হবে, কারণ দেশের তথ্য পাচার হচ্ছে। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, নানা দুর্নীতিতে জর্জরিত তৃণমূল, একাধিক ঘটনায় সিবিআই তদন্ত চলছে, সেই ঘটনার মোড় ঘোরাতেই তৃণমূলের এই মিছিল। নজরটাকে ঘোরানোর জন্যে একটা ফালতু ইস্যু নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। একটা সাধারণ মানুষ সবাই জানে, এই ডিজেল পেট্রোল ঠিক করে আন্তর্জাতিক বাজার, তারপরেও মোদি সরকার যে কমিয়েছে এবং বিভিন্ন রাজ্য 10-15 টাকা কমিয়েছে, পশ্চিমবঙ্গ কিন্তু এখনো পর্যন্ত দাম কমায়নি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।